नमस्कार दर्शक बंधु सकल के अनेक अनेक धन्यवाद जानाई। विशुद्ध सिद्धांत पंजिका अनुसारे 30 अक्टोबर 2023 भारतीय समय बैकाल 4:38 राहु मेष राशि छेड़े मीन राशि प्रवेश करबे। राहुर एई महाराशि परिवर्तन तुला राशिर मानुषदेर जीवने केमन प्रभाव देबे आजकेर भिडियोते सेई विषये आलोचना करब। ताई जारा तुला राशिर मानुषजन आछेन अवश्यई भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन, अनेक उपकार पाबेन। तो राहु तुला राशिर षष्ठ भावे प्रवेश करबे 30 अक्टोबर 2023। राहु नैसर्गिक पाप ग्रह, राहु छाया ग्रह, तामसिक ग्रह। राहुर निजस्व कोनो घर नहीं। राहु जे भावे जे राशिते प्रवेश करबे सेई भावेर मालिक, राशिर मालिकेर हये राहु काज करबे। राहु मीन राशिते थाकबे 18 मास धरे। এই 18 মাসের মধ্যে প্রথম 8 মাস রাহু থাকবে রেবতী নক্ষত্রে, পরবর্তী 8 মাস রাহু থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং শেষ 2 মাস রাহু থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু প্রথম 8 মাস থাকবে বুধের নক্ষত্রে। বুধের সাথে শুক্রের হচ্ছে মিত্র সম্পর্ক, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম 8 মাস রাহু তুলা রাশির ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে। পরবর্তী 8 মাস রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মালিক শনি, শনির সাথে তুলা রাশির অধিপতি শুক্রের সম্পর্ক হচ্ছে মিত্র সম্পর্ক। তো পরবর্তী 8 মাসও রাহু ভালো ফল প্রদান করবে। শেষ 2 মাস রাহু বৃহস্পতি নক্ষত্রে থাকবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতির সাথে তুলা রাশির মালিক শুক্রের সম্পর্ক হচ্ছে শত্রু সম্পর্ক, কিন্তু তুলা রাশি বৃহস্পতিকে সমভাবে দেখে, তাই যতটাই খারাপ ফল প্রদান করার চেষ্টা করুক শুক্র কিন্তু নিজের বিচার বুদ্ধি দিয়ে সেটা কিন্তু রিকভার করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে রাহু নৈসর্গিক পাপ গ্রহ, সে কারণে রাহু ষষ্ঠভাবে আসার জন্য একটু কিন্তু ষষ্ঠ থেকে রোগ বিচার করা হয়, একটু আগামী দিনে একটু শরীরে আপনাদের কিছুটা রোগ দেখা দিতে পারে, তো সে বিষয়ে আগাম সতর্কতা রইল। রাহু তুলা রাশির ষষ্ঠে অবস্থান করে তুলা রাশি সাপেক্ষে সপ্তম ভাবে, দশম ভাবে ও দ্বাদশ ভাবে দ্বিতীয় ভাবে দৃষ্টি প্রদান করছে, তাহলে সেই কারণে রাহু সপ্তমে দৃষ্টি দেওয়ার কারণে সপ্তম থেকে আপনাদের সেক্সুয়াল অর্গান, আপনাদের দাম্পত্য জীবন, তো সেই সংক্রান্ত কিছুটা সমস্যা আসতে পারে, আপনাদের গোপন রোগের কিছুটা সমস্যা দেখা দিতে পারে, সেই বিষয়ে সচেতন থাকবে। দশম থেকে হাঁটু, এই বিষয়ে আপনাদের যারা একটু বয়স্ক ব্যক্তি আছেন, তুলা রাশির মানুষজন যারা, তাদের একটু হাঁটু সংক্রান্ত সমস্যা আসতে পারে, সে বিষয়ে একটু সচেতন থাকতে হবে। দ্বাদশ থেকে পায়ের পাতা, এই সংক্রান্ত সমস্যা আপনাদের আসতে পারে আগামী 18 মাসের মধ্যে। এবং দ্বিতীয় থেকে আপনাদের মুখমণ্ডল, নাক, কান, গলা, এই ডিপার্টমেন্টগুলোতেও আপনাদের যদি কিছু সমস্যা আসে সেটা কিন্তু আগামভাবে আপনারা সজাগ সচেতন থাকবেন। এবার প্রশ্ন হচ্ছে রাহু কি শুধুই খারাপ ফল দেবে, ভালো ফল দেবে না? অবশ্যই রাহু কিন্তু তুলা রাশির ক্ষেত্রে অনেকটাই ভালো ফল বয়ে আনবে আগামী 18 মাস ব্যাপী, কারণ প্রথম 8 মাস রাহু থাকবে বুধের নক্ষত্রে, বুধের সাথে তুলা রাশির মালিক শুক্রের মিত্র সম্পর্ক, সেই কারণে ভালো ফলই আমরা আশা করতে পারব। পরবর্তী 8 মাসও রাহু ভালো ফল প্রদান করবে, শনি নক্ষত্রে থাকবে, শনির সাথেও তুলা রাশির মালিক শুক্রেরও মিত্র সম্পর্ক। তা কেমন ফল হবে সেটা আমরা একটু জেনে নিই। ষষ্ঠ থেকে বিচার করা হয় পরিশ্রম, পরিশ্রম করলেই আপনি খুব ভালো বেনিফিট পাবেন। পরিশ্রম করলে আপনার সপ্তমে দৃষ্টি, আপনার ব্যবসার উন্নতি হবে, পরিশ্রম করলে আপনার কর্মের উন্নতি হবে, নতুন নতুন সুযোগ আসবে, ব্যবসার নিত্য নতুন সম্ভাবনা সুযোগ আসবে, সেগুলোকে আপনাদেরকে ধরতে হবে। ষষ্ঠ থেকে পরিশ্রম, পরিশ্রম করলেই আপনাদের দ্বাদশে দৃষ্টি আছে, দ্বাদশ থেকে বিদেশ, দ্বাদশ থেকে আপনাদের বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে, বিদেশ থেকে কাজের সুযোগ আসতে পারে, বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। এছাড়াও আপনারা যদি সেবামূলক বিভিন্ন কাজ, হসপিটালিটি, হসপিটাল সংক্রান্ত বিভিন্ন কাজের সাথে জড়িত যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো উন্নতি দেখা দিচ্ছে। পরিশ্রম করলেই কিন্তু আপনাদের ধনসম্পত্তির বৃদ্ধি হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে। রাহু ষষ্ঠভাবে অবস্থান করে তুলা রাশির সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করছে, তাহলে সপ্তম থেকে আপনাদের ব্যবসা বাণিজ্য, সপ্তম থেকে আপনাদের পার্টনার দেখবেন এই 18 মাসের মধ্যে আপনাদের কোনো, সপ্তম থেকে বিবাহ, বিবাহের কোনো সুযোগ তো আসছে, আপনাদের যে সকল সম্পর্ক ভেঙে গেছিল সেই সম্পর্কগুলো আবার নতুনভাবে জোড়া লাগার সম্ভাবনা তৈরি হবে।
দশম, দশম থেকে হচ্ছে আপনাদের কর্ম। যারা এখনো কর্ম পাননি, এই 18 মাসের মধ্যে কর্মের সুযোগ আসতে পারে, কর্মের সাথে যুক্ত হতে পারেন, কর্মের পদোন্নতি হতে পারে, বসের সাথে সম্পর্ক ভালো হতে পারে, এই ব্যাপারগুলো ঘটবে। দ্বাদশ, দ্বাদশ থেকে আপনাদের দ্বাদশে যে বিষয়গুলো আছে, যেমন বিদেশ ভ্রমণ, হসপিটালিটি, সেবা পরায়ণমূলক কাজ প্রভৃতি জায়গা থেকেও আপনারা ভালোই লাভ পেতে পারবেন। দ্বিতীয় থেকে আপনাদের ব্যাংক ব্যালেন্স, এই 18 মাসের মধ্যে আপনারা যদি পরিশ্রম করেন তো বিভিন্ন ক্ষেত্র থেকে আপনাদের আয়টা আগের থেকে অনেকটাই ভালো হবে, আত্মীয় কুটুম্বের সাথে সম্পর্ক ভালো হবে। তবে একটা কথা বলে রাখি, জন্মছকে যদি রাহু আপনার লগ্নে এবং রাশিতে কানেকশন তৈরি করে তবে কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন, এবং জন্মছকে যদি রাহুর অবস্থান একটু দুর্বল থাকে তখন কিন্তু আপনারা আশা অনুরূপ ফল পাবেন না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।